আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা চলে এসেছি মিনি কক্সবাজার খ্যাত ময়ূরঘাটে। ময়ূরঘাট হয়েছে নতুন রূপে, সেই নতুন রূপ দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলেন ভিডিওটা শুরু করা যাক। ময়ূরঘাটকে নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে ময়ূরঘাট সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদেরকে দিয়েছি। তাই এই ভিডিওতে ময়ূরঘাট সম্পর্কিত কোনো তথ্য আপনাদেরকে দিচ্ছি না। আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ময়ূরঘাটে বাসে কিছুদিন আগে সুন্দর একটি ভাসমান ক্যাফে উদ্বোধন হয়েছে, সেই ক্যাফেটা দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন হচ্ছে বর্ষাকালের প্রথম দিক, তাও নদীতে কত স্রোত, তাহলে ভরা বর্ষা কী অবস্থা হবে তা আপনারা বুঝতে পারছেন। এই ময়ূরঘাটে আসল মজা পেতে চাইলে অবশ্যই আপনারা বর্ষাকালে আসতে হবে। এখন আমরা চলে এসেছি ভাসমান ক্যাফেতে, এখন আপনাদেরকে এই ক্যাফেটা ঘুরে ঘুরে দেখাবো। এখন আপনাদেরকে এই ক্যাফের ভেতরে নিয়ে যাব। ক্যাফের ভেতরে যাওয়ার জন্য রয়েছে সুন্দর একটা ব্রিজ যা তৈরি করা হয়েছে কাঠ ও বাঁশ দিয়ে। এই ক্যাফেতে প্রবেশ করার জন্য যে ব্রিজটা রয়েছে সেখানে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এই ক্যাফের কারণে ময়ূরঘাটের আসল সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। এই ক্যাফে থেকে ময়ূরঘাটটা দেখতে অসাধারণ লাগছে। প্রতিদিন বহু পর্যটক এই ময়ূরঘাটে ঘুরতে আসে, বিশেষ করে ছুটির দিনগুলোতে পর্যটকের মিলনমেলাতে সৃষ্টি হয়। তবে এই ক্যাফে হওয়ার পর থেকে তিন দিন পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা চলে এসেছি এই ক্যাফের ভেতরে। ক্যাফের ভেতরটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এই ক্যাফের বিশেষত্ব হচ্ছে এই ক্যাফেটা পুরোটি পানির উপরে তৈরি। এই ক্যাফে নিচে ড্রাম দেওয়া হয়েছে যাতে পানিতে ভেসে থাকে। ড্রামের উপরে লোহার পাত দিয়ে ফ্লোর তৈরি করা হয়েছে। এই ক্যাফের উপরে টিন দিয়ে ছাউনি দেওয়া হয়েছে, টিনগুলোতে সুন্দর শোপিস ঝুলানো হয়েছে যা ক্যাফের সৌন্দর্যটাকে বৃদ্ধি করে দিয়েছে। এই ক্যাফেটা বিশাল বড়, এই ক্যাফেতে প্রায় 200 জন লোক একসাথে বসে খাবার খেতে পারবে। প্রতিদিন অনেক লোক এখানে ঘুরতে আসে ও বিভিন্ন খাবার দাবার খেতে আসে। আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন ও বিভিন্ন খাবার দাবার খেতে পারেন। এই ক্যাফেতে আসলে আপনারা বিভিন্ন খাবার দাবার খেতে পারবেন, এর মধ্যে রয়েছে কফি, নুডলস, গ্রিল নান, বিভিন্ন ধরনের চাইনিজ ও থাই ফুড। আপনারা একটা মেনু কার্ড দেখতে পাচ্ছেন, এই মেনু কার্ডটা দেখলে এই ক্যাফেতে কী কী খাবার পাওয়া যায় সে সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। এই ক্যাফের মাঝখানের দিকে রয়েছে খোলা জায়গা, সেখানে পদ্মার পানি দেখা যাচ্ছে। এই খোলা জায়গা রাখার কারণে ক্যাফের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই ক্যাফের সৌন্দর্য এক এক সময় এক এক রকম, দিনের বেলাতে একরকম সৌন্দর্য, আবার রাতের বেলাতে আর একরকম সৌন্দর্য। তবে সবচেয়ে বেশি সুন্দর লাগে রাতের বেলাতে, কারণ তখন সুন্দর লাইটিং করা হয়। লাইটিং করার ফলে এই ক্যাফে দেখতে খুবই সুন্দর লাগে। এই ক্যাফে হওয়ার পর থেকে ময়ূরঘাট আরও বেশি জমজমাট হয়ে গেছে, কারণ এর আগে ময়ূরঘাটে আর কোনো চাইনিজ রেস্টুরেন্ট ছিল না। তবে সেবার মান বাড়াতে পারলে আরও বেশি পর্যটক বৃদ্ধি পাবে।
এখন আমরা চলে এসেছি এই ক্যাফের পেছন দিকে। পেছন দিকে বিশাল পদ্মা নদী দেখা যাচ্ছে, যা দেখতে অসাধারণ লাগছে। বর্ষাকালে পদ্মা নদী অনেক বেশি বড় হয়ে যায়, তখন মনে হয় কোনো এক সাগরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে দর্শনার্থীদের ছবি তুলে তাদের সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে। আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন, ঢাকা থেকে খুবই কাছে এই ময়ূর ঘাট। আপনারা দিনে এসে দিনে ঘুরে যেতে পারবেন। আপনারা যারা ময়ূর ঘাটে ঘুরতে আসবেন তারা অবশ্যই বিকেলের দিকে আসার চেষ্টা করবেন, কারণ তখনই ময়ূর ঘাটটা ঘুরতে বেশি ভালো লাগে। তার সাথে বোনাস হিসেবে পাবেন এই ক্যাফেটা, একই সাথে দুইটি জায়গায় ঘুরতে পারবেন। এই ক্যাফেটা দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আপনারা এই সময়ের মধ্যে এসে এখানে ঘুরে যেতে পারেন ও বিভিন্ন খাবার দাবার খেতে পারেন। আপনারা যারা পদ্মার তীরে বসে বিভিন্ন ধরনের চাইনিজ ফুড খেতে চান তারা এখানে আসতে পারেন। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, এরই মাঝে আমি বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।